এখানে ছোট্ট একটা কথা বলবো, যদি বিরক্ত না মনে করেন। আমরা জানি রাসূল হলো নবুয়াতের যুগের, কিন্তু রাসূলের মধ্যেই তো বেলায়েত ছিলেন। উনি যখন পর্দা নিয়ে গেলেন, মাওলা আলীর মাধ্যম দিয়ে বেলায়েত এই জগতে জাগ্রত রেখে গেলেন। রাসূলকে অপমান করতে পারলে আবু জেহেলরা খুব খুশি হতো। এখন আবু জেহেলরা আছে না বাবা এই যুগে? এখনো আবু জেহেলের রক্তের সঙ্গধারীরা, বংশধররা এখনো পৃথিবীতে আছে। তারা এখনো ওলিয়াল মুর্শেদ, যারা কামেলি মুত্তাকিন, যারা মমিনে মুত্তাকিন, যারা তাদেরকে অপমান করতে পারলে ওনারা একটু খুশি হয়। একদিন আল্লাহর নবীর কাছে কালেমা নিতে 40 জন বেদিন বিধর্মী আসছে। আবু জেহেলের বাড়ির কাজ দিয়ে যাচ্ছে। আবু জেহেল বলছে, আপনারা কোথায় যাচ্ছেন? যে মুহাম্মাদের কাছে কালেমা নিতে। কেন মুহাম্মাদের কাছে কালেমা নেবেন? ও একটা এতিম বালক, আর কিচ্ছু নাই, ও কিছু বুঝে নাকি। বললো যে আমরা আপনার কথা শুনবো না, আমরা জানছি উনি একজন ভালো মানুষ, আমরা ওনার কাছ থেকে কালেমা নিতে আসছি। কয় তাহলে মুহাম্মাদকে একটা প্রশ্ন করি, কি যে তুমি কি মরা মানুষ তাজা করতে পারো? যদি পারো তাহলে আমরা তোমার কাছ থেকে কালেমা নিব। বললো যে না, আমরা মুহাম্মাদকে বিশ্বাস করে ভালোবেসে আসছি, তাকে একটা প্রশ্ন করে বিব্রত করতে পারবো না। যদি আপনার খুব ভালো লাগে তাহলে আপনি আমাদের সাথে চলেন, প্রশ্নটা আপনিই করবেন। উনি খুব খুশি হইল যে মুহাম্মাদ আজকে আটকাই দিব। যাই সেরা বলছে, মুহাম্মাদ বাড়ি আসো। উনি বাড়ির বাহির আসছে, চাচা কি করতে আসছেন? যে উনারা তোমার কাছ থেকে কালেমা নিতে আসছে। আপনিও কি কালেমা নিতে আসছেন? আরে না পাগল, আমি কালেমা নিতে আসবো। উনাদের একটা প্রশ্ন, উনারা বলতে সাহস পাইতেছে না, আমারা দিয়ে বলে, তাহলে বলেন। বলে তুমি কি মরা মানুষকে তাজা করতে পারো, জিন্দা করতে পারো? বলল আমি তো আল্লাহর নবী, আল্লাহ চাহে তো সম্ভব। আবু জেহেল ফন্দি করছে যে আজকে ওর একটা বেকায় দেবেন, 6000 বৎসর পুরানো একটা গোরস্থানে নিয়ে গেছে, যে এইটার লাশ মাটির সাথে মিশে গেছে হাড্ডি সহ। যাই বলছে যে এখান থেকে একটা মানুষ তাজা করে আমাদেরকে দেখাও। উনি হুকুম করছে, কবরের মধ্যে কে শুয়ে আছো? আমি মুহাম্মদ নির্দেশ করলাম, উঠে আমার সাথে কথা বলো। কবরের মাটি দুই ভাগ হয়ে গেল। উনি আল্লাহর নবীকে সালাম দিয়ে দাঁড়াইলেন, আল্লাহর নবীর কাছ থেকে কালেমা নিয়ে উনি মুসলমান হয়ে কবরের মধ্যে আবার শুয়ে পড়লেন। কবর আবার আগের মতো হয়ে গেল, 40 জন বেদিন মুহাম্মাদের কাছে থেকে কালেমা নিয়ে মুসলমান হয়ে গেল। আবু জেহেল কি খুশি হইল না কষ্ট হইল? আবু জেহেল বলল যে আজকে তো মুহাম্মদ রে বেকায়দায় ফেলতে পারলাম না, মুহাম্মদকে কিভাবে অপমান করা যায়। উনার কিছু সাগরেতের কাজটা বুদ্ধি নিল, তারা বুদ্ধি দিল যে আপনি বড় করে একটা জলসা করেন, সেই জলসার মধ্যে একটা স্বর্ণের চেয়ার রাখেন আর একটা রূপার চেয়ার রাখেন। স্বর্ণের চেয়ারে ইয়েমেন দেশের বাদশাকে দাওয়াত করেন, উনাকে স্বর্ণের চেয়ারে বসাবেন, আপনি রূপার চেয়ারে বসবেন, মুহাম্মদকে দাঁড় করে রাখবেন, তাহলে তো মুহাম্মদ অপমানিত হবে। আবু জেহেলের কথাটা খুব পছন্দ হইল। কথাটা পছন্দ হইয়া উনি একটা জলসার আয়োজন করলো। জলসার আয়োজন করিয়া সর্বপ্রথম যে মুহাম্মদকে দাওয়াত দিচ্ছে, মুহাম্মদ আমি বড় ধরনের একটা জলসা করব, সেখানে তুমি আমার ভাতিজা, তোমার কিন্তু যাইতে হবে। উনি বলল চাচা আপনি আমার চাচা, আপনি যেখানে যাইতে বলবেন আমি কি না যেতে পারি? অবশ্যই আল্লাহ চাহে তো আমি যাব। ভাই দেখিস আবার বেজাল করিস না, তুই না গেলে কিন্তু আমার অনুষ্ঠান হবে না। কয় না চাচা, আলহামদুলিল্লাহ আমি স্বীকার করলাম, আল্লাহ নিলে আমি যাব। উনি যাইয়া উনার সাগরেদের বলছে যে মুহাম্মদকে দাওয়াত দিছি, ও স্বীকার করছে, আর ও যখন স্বীকার করছে ও তো আসবেই, এইবার ওরে অপমান করতে আর আমার কষ্ট হবে না। একটা স্বর্ণের চেয়ার, একটা রূপার চেয়ার বসাইয়া রাখছে। ইয়েমেন দেশের বাদশাকে ডাকা হয়েছে, উনি প্রধান অতিথি, আবু জেহেল বিশেষ অতিথি, আর মুহাম্মদ হলো দর্শক। এখন মুহাম্মদকে রাহমাতুল আলামিন করে সৃষ্টি করেছেন কে? ইজ্জতের মালিক কে? আল্লাহর নবীর সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি ওখানে যাবেন না, আপনাকে ওখানে অপমান করার জন্য ওরা দাওয়াত করেছে, আপনি ওখানে যাবেন না, দয়া করে আমাদের কথা শুনে। আল্লাহর নবী সাহাবাদেরকে বলল, সাহাবারা
তোমরা এখন আমার কয়েকজন সাহাবা ছিলা, যখন আমি আর ছিলাম কেউ আমাকে তোমরা বিশ্বাস করছিল না। আস্তে আস্তে ইসলাম কায়েম হইতেছে কার উসিলায়, কার ক্ষমতায়? আমি মোহাম্মদকে দয়া করে আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর ক্ষমতায় তোমরাও আমার ইসলামের সুশীতল ছায়াতলে এসে আশ্রয় নিছো। তাহলে আমাকে যিনি সৃষ্টি করেছেন উনি যদি আমাকে বেইজ্জত করে, তোমরা আমাকে ইজ্জত দিতে পারবে না। আর আবু জেহেল যদি আমাকে বেইজ্জত করে, আমার মাওলা যদি আমাকে ইজ্জত দিয়ে থাকে, আবু জেহেল আমাকে বেইজ্জত করতে পারবে না। আমি ওখানে যাবই। যখন মুহাম্মদ ওখানে চলে গেলেন, ইয়েমেন দেশের বাদশাহ স্বর্ণের চেয়ারে বসছে, আবু জেহেল রূপার চেয়ারে বসছে। আল্লাহর নবী যখন আসতেছে, মঞ্চে বসে রয়েছে দুইজন। আল্লাহর নবী যখন ওই দিক থেকে আসে, উনাকে দেখার সাথে সাথে ইয়েমেন দেশের বাদশাহ চেয়ার ছাড়িতে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলি আমরা সবাই। ইয়েমেন দেশের বাদশাহ দাঁড়িয়ে গেছেন, আল্লাহর নবী যত কাছে আসে, ইয়েমেন দেশের বাদশাহ আস্তে আস্তে উনার কাছে আগায়ে যায়। আল্লাহর নবীকে দেখার সাথে সাথে উনাকে পাশরিয়ে ধরে উনার গালের মধ্যে চুমা দিয়ে আবু জেহেলকে বললো, আবু জেহেল তুমি আমাকে দাওয়াত করে আনতে পারো, কিন্তু এরকম একটা সোনার মানুষকে তুমি সোনার চেয়ার না দিয়ে আমাকে সোনার চেয়ারে দিয়েছো। উনাকে সোনার চেয়ারে না বসতে দিলে আমার ভগবান, আমার ঈশ্বর আমাকে ক্ষমা করবে না। উনি কিন্তু বিধর্মী লোক ছিল। উনি মোহাম্মদকে বললেন, দয়াল আপনি এই চেয়ারে বসেন। এখন প্রধান অতিথি যিনি, তিনি উঠে স্বর্ণের চেয়ারে কাকে বসাইলেন? আল্লাহর নবী মোহাম্মদকে যখন স্বর্ণের চেয়ারে বসালেন, তখন আবু জেহেল কি আর রূপার চেয়ারে বসে থাকতে পারে? আবু জেহেল দাঁড়িয়ে গেছে। আবু জেহেল এখন দাঁড়িয়ে গেছে ইয়েমেন দেশের বাদশাহ রূপার চেয়ারে বসছে, আল্লাহর নবী স্বর্ণের চেয়ারে, ইয়েমেন দেশের বাদশাহ রূপার চেয়ারে। দাঁড়িয়ে থাকার কথা ছিল কার? আর এখন দাঁড়িয়ে রইল কে? আল্লাহর নবী সন্তুষ্ট হয়ে ইয়েমেন দেশের বাদশাহকে বললে, হে ইয়েমেন দেশের বাদশাহ, তুমি মুসলমান নও, তুমি একজন বিধর্মী লোক, কিন্তু তুমি মানুষের ইজ্জত দেওয়া জানো, তুমি তুমি একজন ইজ্জত আলা লোক, তুমি আমাকে ইজ্জত দিয়েছো, আমি খুশি হয়ে আমার তরফ থেকে আমি তোমাকে একটা পুরস্কার ঘোষণা করলাম, কিন্তু এই পুরস্কারটা তুমি এখানে পাবা না, এই পুরস্কারটা তুমি বাড়িতে গেলে দেখতে পারবা। ইয়েমেন দেশের বাদশাহ যখন ঘুরায় চড়ে বাড়ির দিকে গেলেন, যায় সেরা বাড়ির মেন ফটকে মেন দরজায় যখন লক করলেন, 16 বৎসরের এক যুবতী মেয়ে এসে দরজা খুলে দিচ্ছে, বলছে, আব্বা আপনি কোথায় গিয়েছিলেন, এতদিন পরে আসলেন, অনেক দিন ধরে আপনাকে দেখি না। ইয়েমেন দেশের বাদশাহ বলল যে, মা গো আসলে তুমি কে, আমি তো তোমাকে চিনতে পারলাম না। মেয়েটা বলল, কেন বাবা, আমি তো আপনারই মেয়ে, আমাকে চিনতে পারলেন না কেন? ইয়েমেন দেশের বাদশার একটা মেয়ে ছিল, সে মেয়েটা জন্ম লগ্ন থেকে কুষ্ঠ রোগী ছিল, ওর সারা শরীরে ঘা হয়ে কিড়া পড়ে গেছে, শরীরে ঘায়ের কিড়ার কামড়ে চিৎকার চেঁচামেচি করত, সর্বক্ষণ শুধু কান্নায় চিৎকার চেঁচামেচি করে বাড়িটাকে একবারে ই করে রাখতো, গরম করে রাখতো। তখন ইয়েমেন দেশের বাদশাহ দৌড়াইয়া ওনার বাড়ির অন্দর মহলে, যে মেয়ে ঘরের মধ্যে, যে কামরার মধ্যে ওনার মেয়ে থাকতো, সেই ঘরে গেলেন। ঘরে যায় দেখে যে সেই ঘরে ওনার মেয়ে নাই। ওই মেয়েটা দৌড়াইয়া পিছপিছে গেছে, যায় বলছে, আব্বা আমি আপনার মেয়ে। বললো, জমা তুমি এরকম হলে কেন? বললো, আনুমানিক কাল রাত 12টার দিকে একটা মহাপুরুষ, একটা সোনার মানুষ, নূরে আলোকিত ঝলমল দেহ নিয়ে রাত অন্ধকার 12টার দিকে যখন আমার ঘরের মধ্যে প্রবেশ করলো, উনাকে দেখে আমি ভয়ে থরথর করে কাঁপতেছিলাম, কিন্তু উনি যখন উনার হস্ত মুবারক আমার দেহের মধ্যে স্পর্শ করাইল, সাথে সাথে বাবা আমার 16 বৎসরের কুষ্ঠরোগ সেরে আমি সুন্দর যুবতী মহিলা হই। আল্লাহর নবীকে ইজ্জত করলার বিনিময়ে একজন কাফেরের মেয়েও সুস্থ হয়ে গেল। আমরা এরকম কিছু লোক আছি, জ্ঞানীদেরকে অপমান করতে পারলে খুশি হই। দুনিয়াটা বাবা আসলে কয়েকদিনের জন্য, 70, 80, 50, 100 বৎসরের জন্য দুনিয়াটা কিছু না, এটা মায়ার জগতে, মায়ার বাধায় আমরা বেঁধে পড়েছি। যাকে ভাবার কথা ছিল তাকে না ভেবে ভাবলাম কাকে? স্ত্রী পুত্র ছেলে মেয়ে কন্যা, এরা আসলে আপন না। আমার ভাই কথা বলেছে, মুর্শেদ হইল সবচেয়ে আপন,
আমি মিলাদের শুরুতে বলছিলাম, রাসূল পাক বলেন তোমাদের জীবন যৌবন জান প্রাণ মাল স্ত্রী পুত্র ভাই বন্ধু সবকিছুর থেকে যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদকে বেশি ভালো নাম আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। এখন আমরা যদি আমাদের মুর্শিদকে আমাদের জীবনের চাইতে বেশি ভালো না বাসি সত্যিকার অর্থে আমরা মানুষ হতে পারব না। তাহলে ইয়েমেন দেশের বাদশা আবার ঘোড়া দাউড়িয়ে মক্কা শরীফ চলে আসলেন, মদিনা শরীফ চলে আসলেন। এসে আল্লাহর নবীকে আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ যদি দয়া করে আপনি আমার বাড়িতে যাইতেন। তখন উনাকে নিয়ে যখন আবার ইয়েমেন দেশের বাদশা ওনার বাড়িতে গেলেন, ওনার আল্লাহর রাসূলকে দেখার সাথে সাথে ওনার মেয়েটা চিৎকার মেরে বলছে, বাবা এই তো আমার সেই সোনার মানুষ, উনি রাত ১২টার দিকে আমার ঘরে আসছেন, ওনার হস্ত মুবারক আমার শরীরের সাথে স্পর্শ করার সাথে সাথে আমি ১৬ বছরের কুষ্ঠ রোগীর থেকে সুন্দর একটা ভালো মেয়ে হয়ে গেছি। তখন ইয়েমেন দেশের বাদশা তার রাজ্যের সমস্ত লোক লস্কর সেনা সৈন্য সহ আল্লাহর নবীর কাছে কালেমা নিয়ে মুসলমান হয়ে গেলেন। একে বলে গুরু ভজা, একে বলে সম্মান করা। আর আরেকজন গুরু ভজা দেখেন, একটু বিরক্ত করি, গান তো শুনছেনই, সনাতন ধর্মের আমার এই দাদা, আসলে ধর্ম বলতে কি, ধর্ম সবে আমরা এক এক রকম চলি। আল্লাহ তার পাক কালাম কুরআন শরীফের সূরা ইব্রাহিমের ৪ নম্বর আয়াত আপনারা এখন মোবাইলে সার্চ দিয়ে দেখতে পারেন, আমি এমন কোন গোত্র এমন কোন জাত পৃথিবীতে পাঠাইনি যার পূর্বে তাদের নিজস্ব ভাষায় নবী না পাঠিয়েছি। তাহলে এখন ধর্ম কোথায় গেল? শ্রীকৃষ্ণ, শ্রী শব্দের অর্থ সুন্দর, কৃষ্ণ শব্দের অর্থ যিনি গুণাকে হরণ করে, মানব দেহ যার নাম নিলে মানব দেহের গুণা হরণ হয়ে যায় উনি হলো কৃষ্ণ। তাহলে কৃষ্ণ কারা? আমার গুরু কৃষ্ণ, কারা? আমার রাসূল কৃষ্ণ, কারা? আমার আল্লাহ। আমাদের দেশের বর্তমান খুব প্রখ্যাত একটা লেখক বেনিজির সৃষ্টি রজ্জব দেওয়ানের খেলাপতি প্রাপ্ত খলিফা, ওনার সাথে আমি কতগুলো মাহফিল করেছি। ওনার বড় ভাই জুলহাস সৃষ্টি আমার বাড়িতে আসে, উনি একটা কিতাব অনেকগুলো কিতাব লিখছে, তার মধ্যে একটা কিতাবের নাম বেহুশের চৈতন্য দান, তার মধ্যে লিখছে শ্রীকৃষ্ণ ১ নম্বরের মুসলমান। যদি এই কিতাবটা কেউ পড়ে থাকেন দেখবেন, শ্রীকৃষ্ণ ১ নম্বরের মুসলমান। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী, যেই ব্যক্তি একজন আরেক বিল্লার কাছে মুর্শিদে মুকাম্মেলের কাছে নিজের সমস্ত খারাপিওকে দূরভূত করে দিয়ে সে আত্মসমর্পণ করে দিছে, উনি একজন মুসলমান।